নমস্কার আমি অরবিন্দ কুমার দাস আজকে তোমাদের মাঝে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট কনসেপ্ট নিয়ে উপস্থিত হয়েছি দুটি ত্রিভুজের সর্বসম কেন বলো কারণ এই টপিকটা না তোমাদের উপবাদ্য বলো প্রয়োগ বলো খুবই খুবই দরকার হয়ে পড়ে আর এই কারণেই আজকের টপিকটা এই তো চলো প্রথমে আমরা দেখে নিই এর রহস্যটা কী স্যার সর্বসম মানে কি দুটি ত্রিভুজের সর্বসম মানে কী তো মনে রাখবে কোনো একটা টপিক তোমার সামনে আনলে তার দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ কিন্তু পৃথক পৃথক হতে পারে কিন্তু মূল মূল যে থট ওটা তো একটাই তো এখানে আমার বলতে পারি সর্বসম মানে হচ্ছে সব দিক থেকে সমান কি বললাম সর্বসম মানে সব দিক থেকে সব দিক থেকে সমান স্যার একটু বিষয়টা বলুন না কী কী পার্ট সমান হবে তো ধরো আমি দুটো ত্রিভুজ নিচ্ছি কেমন ধরে নাও এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ ক্লিয়ার তো এই ত্রিভুজটার নাম সি আর এই ত্রিভুজটার নাম পি কিউ আর পি কিউ আর তো যেহেতু ত্রিভুজের মামলা ওই কারণে আমরা কি জানি ত্রিভুজের কটা বাহু থাকে কটা ভুজ থাকে তিনটে ভুজ বা তিনটে বাহু আর কোন থাকে তিনটে তাই না আর মাঝখানে যে অঞ্চল এটাকে আমরা কি বলি ক্ষেত্রফল তাই তো তো মাথায় রাখবে আমরা আমরা সর্বসম ত্রিভুজ দ্রুত সর্বসম মানে কি বুঝব সব দিক থেকে সমান অর্থাৎ এই ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলো সমান হবে নাম্বার টু অনুরূপ কোনগুলো সমান হবে নাম্বার থ্রি এরিয়া সমান হবে নাম্বার ফোর পরিধি বা পরিসীমা সমান হবে তাহলে কি কি বললাম নাম্বার ওয়ান হচ্ছে অনুরূপ বাহু মানে ওর বাহুগুলো সমান পাবো আমরা অনুরূপ বাহু সমান পাবো নেক্সট কি অনুরূপ কোনগুলো সমান পাবো নেক্সট আমরা ক্ষেত্রফল এরিয়া আমরা ক্ষেত্রফল সমান পাবো নেক্সট কি আমরা পরিসীমা পরিসীমা সমান পাবো কেমন তো এই কন্টেন্টগুলো আমরা কিন্তু ইকুয়াল পাচ্ছি আর এর মাধ্যমেই আমরা একটা জিনিস ফিল করতে পারছি আর একটা দৃষ্টিভঙ্গি দিয়ে সেটা হচ্ছে এই দুটো ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি তাই না তার মানে দুটো ত্রিভুজের মধ্যে দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি রিলেশান ব্যাস এবার তোমার মনে প্রশ্ন রাখতে পারে স্যার এই যে সর্বসম ব্যাপারটা আমরা কখন প্রয়োগ করব। থট তো বুঝে গেলাম যে দ্রুত ত্রিভুজের অনুরূপ বাহুগুলো অনুরূপ কোনগুলো সমান হবে শুধু তাই নয় ওর এরিয়াটাও সমান হবে ত্রিভুজের এরিয়া সমান হবে দুটো ত্রিভুজের পরিসীমাটাও সমান হবে মানলাম স্যার কিন্তু আমরা এই টপিকটা কখন নিয়ে আসব। কোন সময়ের প্রয়োগটা হবে তো প্রয়োগ হওয়ার টেকনিক হচ্ছে যখনই যখনই তুমি দেখবে প্রয়োগ হোক বা উপপাদ্য হোক বা গাণিতিক কোনো এক্সপ্রেশন হোক যখনই তুমি দেখবে যে তোমাকে বাহু সমান প্রমাণ করতে বলেছে কেমন বাহু সমান কিংবা কোন সমান প্রমাণ করতে বলেছে ক্লিয়ার তো কি বললাম যখনই দেখবে বাহু সমান কিংবা কোন সমান তখনই কিন্তু তোমাদের মুখ থেকে একটাই কথা বেরোবে স্যার আমাকে সর্বসম ত্রিভুজের হেল্প নিতে হবে বাহু সমান বা কোন সমান স্যার যে কোনো কন্টেন্ট হোক না কেন ক্লিয়ার তো আশা করি তোমরা এ অবধি বুঝতে পেরেছ এবার আপনি বলুন যে একটু গাণিতিক এক্সপ্রেশন দিয়ে স্যার একটু বলুন না যে আমরা দুটো যে সর্বসম ওটাকে কি সাংকেতিক চিহ্ন দিয়ে লিখব তো মাথা রাখবে ধরে নাও এই যে ত্রিভুজ ABC আর এই ত্রিভুজ আর যেহেতু এই ত্রিভুজ দুটো সর্বসম তো ওটা ভাষায় না বলে তুমি একটা সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে পারবে সেটা এই চিহ্ন এটা সর্বসমের চিহ্ন আর বাইচান্স যদি দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে তুমি অনেকগুলো কিন্তু কেস পাবে কি কি নাম্বার 1 ওর অনুরূপ বাহুগুলো সমান অর্থাৎ AB সমান কত PQ नेक्स्ट নাম্বার 2 BC সমান কি QR নাম্বার 3 AC সমান PR নাম্বার ফোর এই কোণ সমান এই কোন অর্থাৎ অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল পি তারপর এই কোন সমান এই কোন অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল কিউ তারপর এই কোন সমান এই কোন অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল আর শুধু তাই নয় আমরা পেয়ে যাচ্ছি কি এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফলটাও সমান মানে নাম্বার সেভেন ট্র্যাঙ্গেল এ বি সি এর ক্ষেত্রফল ইকুয়াল টু ট্র্যাঙ্গেল পি কিউ আর এর ক্ষেত্রফল শুধু তাই নয় আমরা আরেকটা কন্টেন্ট পাচ্ছি কি এর পরিসীমা এবং এর পরিসীমাও কিন্তু সমান ক্লিয়ার তো এতগুলো কিন্তু আমরা ধারণা পেয়ে যাচ্ছি সর্বসম বললেই এখন তোমরা বলবে স্যার ঠিক আছে মানলাম তো আমরা তো হঠাৎ করে দূরত্বুজকে সর্বসম বলতে পারবো না নিশ্চয়ই তাকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য কি কোনো ট্রিক্স বা টেকনিক আছে কোনো উপায় আছে অবশ্যই মাথায় রাখবে সর্বসম প্রমাণের জন্য সর্বসম প্রমাণের জন্য রয়েছে কিছু বিখ্যাত শর্ত কেমন কিছু বিখ্যাত শর্ত আমি শর্তটাকে ফিল করার জন্য অনুভব করার জন্য তোমাদের একটা অনুভূতি দেব এখানে আর সেই শর্ত কি কি সেটা তোমাদের এখানে ডিসকাস করব তো প্রথমে আমি তোমাদের বলি অনুভূতি ফিলিংস কীরকম দেখে নাও দেখো আমরা কিন্তু টোটাল এই সাত আটটা টপিক পাচ্ছি এখান থেকে এই সাত আটটার মধ্যে তুমি যদি তুমি যদি এই ছটার মধ্যে তিনটে কোন তিনটে থট শো করাতে পারো তাহলেই হয়ে যাবে সর্বসম ওটাই দেখাবো তো তার আগে দেখে নাও ধরে নাও তোমাকে যদি একটা আয়তক্ষেত্রের দুটো বাহু সন্নিহিত দুটো বাহু বলে দেয় ধরে নাও তোমাকে এই বাহুর দৈর্ঘ্য বললো এক্স একক আর এই বাহুর দৈর্ঘ্য বললো ওয়াই একক আর তোমাকে কিচ্ছু বলল না মানে ভাবো দুটো ইনফরমেশান অজানা এখন তোমাকে বলেনি কিন্তু তুমি প্রপার্টি অনুযায়ী কী জানো যে আমরা কিন্তু এই দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলেই দৈর্ঘ্য আর প্রস্থ জানা থাকলে। আমরা কিন্তু তৈরি করতে পারবো এই আয়তক্ষেত্রকে ক্লিয়ার তার মানে ভাবো তুমি তো দুটো ইনফরমেশান জানতে তাও তো তুমি বানাতে পারলে ক্লিয়ার তো ঠিক একই রকম আমরা লিমিটেড কয়েকটা ইনফরমেশান জানলেও কিন্তু আমরা প্রুফ করতে পারবো এটা সর্বসম সেটা কি দেখে নাও আমি দূরকুমিতে দেখাবো যেন তোমরা ফিল করতে পারো বিষয়টা তো লিখছি শর্ত শর্ত দেখো ধরে নাও দূর ত্রিভুজ তো ত্রিভুজ আঁকছি আমি একটা ত্রিভুজের একটা ত্রিভুজের এই সাইডটা আর একটা ত্রিভুজের এই সাইডটা সমান অর্থাৎ দুটো সাইড সমান আচ্ছা ওই ত্রিভুজটারই ধরে নাও এই সাইড আর ওই ত্রিভুজটার ওর সমান করে সাইডটাকে সমান আঁকলাম মানে দুটো সাইডকে সমান আঁকলাম আবার দেখো আমি ট্রাঙ্গেলটার এই সাইডের সমান করে এই সাইডটা আঁকলাম তার মানে কি এস 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 কী বললাম আমার মন্দিরে শোনো প্রথম ত্রিভুজটার এই সাইডের সঙ্গে সেকেন্ড ত্রিভুজটা ওই সাইড সমান করে আঁকলাম প্রথম ত্রিভুজটার এই সাইডের সঙ্গে সেকেন্ড ট্রাঙ্গেলটার এই সাইড সমান করে আঁকলাম প্রথম ট্রাঙ্গেলটার এই সাইডের সঙ্গে পরের ট্রাঙ্গেলটার এই সাইডটা সমান করে আঁকলাম দেখো ওরা কিন্তু সর্বসম বুঝ উৎপন্ন করলো তার মানে কি এটা একটা শর্ত আচ্ছা আর কি শর্ত হতে পারে দেখো আমি প্রথম ট্রাঙ্গেলের প্রথম ত্রিভুজটার এই সাইডের সমান করে আমি দ্বিতীয় ট্রায়াঙ্গেলের একটা সাইড আঁকলাম ক্লিয়ার নেক্সট কি প্রথম ট্রায়াঙ্গেলের এই সাইডের সমান করে আমি দ্বিতীয় ট্রায়াঙ্গেলের ওই সাইডটা আঁকলাম ক্লিয়ার তার মানে কটা হলো এস এস হয়ে গেল তাই না সাইড আর একটা সাইড এখানে যেমন কি সাইড 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 এস 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 এখানে কী করলাম সাইড ওর সঙ্গে সমান করলাম সাইড ওর সঙ্গে সমান করলাম এবার না আমি কোন সমান করছি এখান থেকে একটা কোন সমান করে আঁকলাম ওর কোন সঙ্গে ওর কোন সমান করে আঁকলাম কেমন তাহলে এটা অ্যাঙ্গেল হয়ে গেল এবার দেখো আমি যদি জয়েন করি তাহলে কি পাচ্ছি আমি জয়েন করি আমি যদি জয়েন করি তাহলে আমরা আরেকটা কিন্তু দুটো ত্রিভুজ পেলাম দুটো কিন্তু সর্বসম্ম তাহলে এখানে যে থটটা ইউজ করলাম সেটা কি সাইট সাইট কোন কি বললাম সাইট সাইট আর কোন কেমন তার মানে এস এস এ এই কৌশল অ্যাপ্লাই করলাম ঠিক একই রকমভাবে দেখো আমি আবার দুটো ট্রায়াঙ্গেল আঁকছি কিন্তু প্রথম ট্রায়াঙ্গেলটাকে অনুকরণ করে পরের ট্র্যাঙ্গেলটা কাম করে দেখে নাও ধরে নাও প্রথম আমি একটা সাইড আঁকলাম এস ওর অনুকরণ করে আমি আর একটা ট্র্যাঙ্গেল বানাবো তাই সাইড আঁকলাম তাহলে এস হল নেক্সট নেক্সট আমি এবার আমি এবার একটা কোন ফিট করলাম এখানে কোণ কেমন একটা কোন ফিট করলাম তো ওর কোণে সমান করে আমি এখানে একটা কোন ফিট করলাম কেমন তার মানে কি এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হলো আমি আবার কি করছি এখানে একটা কোন ফিট করছি তো আমি ওই কোণের সমান করে এখানে একটা কোন ফিট করছি একদম সেম কোন যেন হয় ওই কোণের সময় সমান হয় এবার যদি এই কোন বরাবর আমি বাহুটাকে বাড়াই এই কোন বরাবর বাহুটাকে বাড়াই কি বললাম এই কোন বরাবর বাহুটাকে বাড়াই এই কোন বরাবর বাহুটাকে বাড়াই তাহলে দেখবে যে ট্র্যাঙ্গেল দুটো উৎপন্ন করলো সেটাও কিন্তু সর্বজম হবে তাহলে এখানে সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল টেকনিক অ্যাপ্লাই করেছি ওকে তো সর্বসম হওয়ার জন্য এই তিনটা গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আমি বলবো না যে সমক ত্রিভুজ বা অন্য ত্রিভুজ কিন্তু মেন যে ফাইনাল গুরুত্বপূর্ণ তিনটে মেন শর্ত রয়েছে সেই শর্ত হচ্ছে এই তিনটে শর্ত তার মানে ত্রিভুজের তুমি যদি অনুরূপ বাহুগুলোকে সমান দেখাতে পারো সবটাই তাহলে সর্বসম প্রমাণ হয়ে যাবে নাম্বার টু কি ত্রিভুজের দুটো বাহু সমান আর একটা কোন যদি সমান দেখাতে পারো অনুরূপ ব্যাস প্রমাণ হয়ে যাবে ঠিক একই রকমভাবে ত্রিভুজের একটা বাহু একটা বাহু অনুরূপ বাহু সমান এবং যদি কোণের মাধ্যমে সমান দেখাতে চাও তাহলে হয়ে যাবে কিন্তু এটা হবে না তিনটা কোণ কেউ যদি দেখাতে চাও তাহলে কিন্তু হবে না কেমন তাই এই ফান্ডাটা মাথায় রাখবে কেউ এটা ভেবো না স্যার তিনটা কোণ যদি সমান দেখে করাই দেখো ধরো তুমি এই ট্রাঙ্গেলটা এঁকেছ কেমন তুমি যদি আতস দিয়ে দেখো তাহলে ট্র্যাঙ্গেলটাকে বড় লাগবে দেখে হুম যদি আতস দিয়ে দেখো ওই ট্রাঙ্গেলটাকে বড় লাগবে আর আতস কাঁচতে দেখলেও কোণের তো পরিবর্তন হয় না কোন তো একই থাকে ওই কোন ওই কোন সমান এই কোন এই কোন সমান আর এই কোন এই কোন সমান ক্লিয়ার কোন তো সমান কিন্তু তা বলে কি বলতে পারবো এটা সর্বসম না এই ত্রিভুজ সর্বসম নয় কেন কারণ সর্বসম হতে গেলে সবটা শর্তকে মানতে হবে মানলাম তিনটে শর্ত মানলো কোনগুলো বাহুরগুলো তো মানবে না ক্ষেত্রফলের তো মানবে না ওই জন্য আমরা কিন্তু কোণের রেসপেক্টে সর্বসম প্রমাণ করতে পারবো না ক্লিয়ার মিনিমাম একটা বাহু লাগবে তো যাই হোক এই ছিল সর্বসম ত্রিভুজের ফুল কনসেপ্ট কন্টেন্ট একবার যদি সামারাইজ করে করতে বিষয়টাকে তাহলে দাঁড়াবে সর্বসমত দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি থট মেনটেন করবো আমাদের দিমাকে প্রথমে ফিট করতে হবে সর্বসম মানে কি সব দিক থেকে সমান কেমন যেমন ধরো দুটো ত্রিভুজ আঁকলাম ওকে সর্বসম যদি বলি সব দিক থেকে সমান বাহুগুলোও সমান অনুরূপ কোনগুলোও সমান এরিয়াও সমান আবার পরিসীমাও সমান নেক্সট কি দেখলাম দুটো ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক দেখলাম স্যার এটা কখন ব্যবহার করব এটা ব্যবহার করবে যখন বাহু সমান অথবা কোন সমান প্রমাণ করতে বলবে তখন স্যার এই প্রমাণের জন্য কি শর্ত আছে তো ফিল করার জন্য আমি দুটো মাত্র সাইট দিলাম বাকিটা নিজেই তৈরি করতে পারছ তো ঠিক একই রকমভাবে আমি প্রথম ত্রিভুজ আঁকছি ওকে কেন্দ্র করে সেকেন্ড ত্রিভুজটাও আঁকছি কেমন করে দেখে নাও এই বাহুর সমান করে এই বাহুটা আঁকলাম এই বাহুর সমান করে এই বাহু আঁকলাম এই বাহুর সমান করে এই বাহু আঁকলাম মানে কি সাইড ইকুয়াল টু সাইট সাইড ইকুয়াল টু সাইট সাইড ইকুয়াল টু সাইট তাই না মানে এস 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 টেকনিক অ্যাপ্লাই করলাম এখানে নেক্সট কি এই বাহুর সমান করে এ বাহুটা আঁকলাম এই বাহুর সমান করে এ বাহুটা আঁকলাম আর এই কোণে সমান করে এই কোনটা আঁকলাম তাও আমরা যে ট্র্যাঙ্গেলটা পাচ্ছি দুটো ওটা সর্বসম আর পরেরটা কি এই সাইডে সমান করে এই সাইডটা আঁকলাম এই কোণে সমান করে এই কোন আঁকলাম আর এই কোণে সমান করে এই কোন আঁকলাম তবুও যে দুটো ট্র্যাঙ্গেল পাচ্ছি এটাও কিন্তু সর্বসম্মতের ভোজ তেমন কিন্তু শুধুমাত্র কোন রেসপেক্টে করা যায় না এর ফুল ফান্ডা হচ্ছে কি একটা ত্রিভুজকে ত্রিভুজের কোনগুলোকে ফিট করে নাও তারপর তারপর তুমি ওটাকে যদি আতস কাঁচে দেখো তাহলে দেখবে একদম পুরো এত বড় ট্রাঙ্গেল। তো আতস কাঁচে দেখলে তো কোণের তো কোনো পরিবর্তন হয় না বাহুগুলো বেড়ে যায় ক্ষেত্রফলটা বেড়ে যায় কিন্তু সর্বসম সর্বসম্মানতে বলেছিলাম বাহুগুলো পরস্পর কি অনুরূপ বাহুগুলো সমান হবে অনুরূপ কোনগুলো সমান হবে ক্ষেত্রফলও সমান হবে তো এই ক্ষেত্রে এই তিনটে মানছে ওই বাকিরও তো মানছে না তাই আমরা কোন রেসপেক্টে কিন্তু কখনোই সর্বসম প্রমাণ করতে যাবো না শর্তে কেমন ব্যাস এই হচ্ছে সর্বসম্মত ত্রিভুজের মূল ফান্ডা মূল কনসেপ্ট মূল কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর এটাও বলে রাখি তোমাদের এই বেসিক ইনফরমেশান কোর্স সবটা একদম দেখে রাখবে প্রচুর জ্ঞান বাড়বে এবং এর অ্যাপ্লিকেশান করার সময় দেখবে খুব সহজ করবে नमस्कार धन्यवाद